নমস্কার, ওয়েলকাম টু ফাস্টেস্ট গ্রোয়িং। শেষবার 2014 ফুড এসআইয়ের পরীক্ষা দিতে গিয়ে আমি প্রিলি পরীক্ষায় 2 নম্বরের জন্য ফেল করে যাই। তারপরে চলে আসি 2019 সালের ফুড এসআই, যেটা ক্লিয়ার করেছি। এটা হলো ইন্টারভিউ প্যানেলের, বাকিটা বললাম না, আপনারা দেখে নেবেন। আর আমাদের চ্যানেল থেকে যদি ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটগুলোকে নিয়ে প্র্যাকটিস করতে চান ফ্রিতে, তো ফাস্টেস্ট গ্রোয়িং টেলিগ্রাম চ্যানেলের নাম আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। চলে আসি প্রথম প্রশ্নে, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1920 সাল। 1920 সালে AITUC গঠিত হয়েছিল। AITUC-র ফুল ফর্ম পরীক্ষায় অনেকবার দিয়েছে। AITUC-র ফুল ফর্ম হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়। ভেরি ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠা করেছিলেন কে? লালা লাজপত রায়। আচ্ছা, 31শে অক্টোবর, এটা মনে রাখবেন, 1920 সালের 31শে অক্টোবর এটা প্রতিষ্ঠা করা হয়। 31শে অক্টোবর আর কী নামে পরিচিত? একতা দিবস নামে পরিচিত। 31শে অক্টোবর হচ্ছে একতা দিবস নামে পরিচিত। ভারতবর্ষের জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? 31শে অক্টোবর। কার? সর্দার বল্লভভাই প্যাটেলের উপলক্ষে একতা দিবস পালন করা হয়। ওনার জন্মদিন উপলক্ষে একতা দিবস পালন করা হয়। তাহলে 31শে অক্টোবর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনার নামে একটা স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে, এটা কোথায়? গুজরাটে। স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি? সর্দার বল্লভভাই প্যাটেল। মূর্তির উচ্চতা 182 মিটার, ভেরি ইম্পর্টেন্ট। এবং আর্কিটেকচার হচ্ছে রামভি সুতার, এটা পরীক্ষায় প্রচুর দিয়েছে। চলে আসি পরের প্রশ্নে, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? আপনারা যদি পারেন তাহলে উত্তর করেন, নাহলে উত্তর হবে এইচ এস সুরাবর্তী। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি বলেন, ইনি হচ্ছেন ভারতের প্রথম শিল্পমন্ত্রী। ভারতের প্রথম শিল্পমন্ত্রীকে শ্যামাপ্রসাদ মুখার্জি। কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নাম বদলে কী হয়েছে? কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী। পরের প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? প্রথমবারের জন্য হয়েছিলেন কোথায়? হরিপুরায়। দ্বিতীয়বারের জন্য ত্রিপুরীতে। এটা কিন্তু ত্রিপুরা নয়, ত্রিপুরী। 1938 সালে হরিপুরা, 1939 সালে ত্রিপুরী। এটা মনে রাখবেন, পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিয়েছে। ত্রিপুরী হবে হচ্ছে দ্বিতীয়বার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দলিত নেতাদের মধ্যে কে জীবনসায়নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, বি আর আম্বেদকর উত্তর হবে। অনেকবার পরীক্ষায় আসেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়? মানে নৌ বিদ্রোহ বাতি কথা আমরা জানি 1946 সাল, 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। 6 নম্বর, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন। IAS ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের। 7 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল আমরা সবাই জানি, চক্রবর্তী রাজা শ্রী গোপালাচারী। ভিডিওটি হচ্ছে প্র্যাকটিসের পারপাসে। 8 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? মুন্ডা বিদ্রোহ আমরা জানি যে 1899 থেকে 1900, এই সময়টা মুন্ডা বিদ্রোহ হয়েছিল। আমরা দুটো জিনিস মনে রাখবো, 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল আমরা জানি, 2 বছর আগে 1855 সাল, 2 বছর পরে 1859 সাল। তো 1859 সালে হয়েছিল, মনে রাখবেন, 1859 যেটা নীল বিদ্রোহ হয়েছিল, আর 1855 হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। মহারানী ভিক্টোরিয়ার হাতে শাসনকার্য চলে যায় কত সালে? 1858 সালে ক্রাউন হয় রানীর মুকুট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 9 নম্বর, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? ঘরে বাইরে উপন্যাসে। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবেন, ঘরে বাইরে। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের আলোচনা পাওয়া যায়? ঘরে বাইরে। 10 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন লিয়াকত আলী খান। 11 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন, আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষায় আসে। গোপালকৃষ্ণ গোখলে, সঠিক উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে, জি কে গোখলে কে ছিলেন? জি কে গোখলে থেকে প্রচুর প্রশ্ন আসে। জি কে গোখলে ছিলেন গান্ধীজির বলো রাষ্ট্রগুরু। জি কে গোখলে ছিলেন গান্ধীজির রাষ্ট্রগুরু। তাহলে গান্ধীজির আধ্যাত্মিক গুরু একজন আছেন, সেটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে এবং পড়তে হবে। গান্ধীজির তাহলে আধ্যাত্মিক গুরু কে ছিলেন বলে ভালো কমেন্টে? লিও টলস্টয়ের একটা বই আছে, সেটা পরীক্ষায় আসে। লিও টলস্টয়ের বইয়ের নাম কি? ওয়্যার অ্যান্ড পিস, লিও টলস্টয়। ভেরি ইম্পর্টেন্ট। চলো, 12 দাগের প্রশ্ন হচ্ছে, কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? কোন সেশন? লাহোর সেশন। অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। এই সময় ভারতের তিরঙ্গা পতাকা, যেটা রাবি নদীর তীরে উত্থাপন করা হয়েছিল, ভারতের তিরঙ্গা পতাকা কোন নদীর তীরে? রাবি নদীর তীরে। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এটা। লাহোর সেশন,
অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওয়াহরলাল নেহরু। তেরো নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? কত সালে? উনিশশো কুড়ি সাল। ১৯১৬ সালে প্রথম জাতীয় কংগ্রেসের লখনৌ সেশন, লখনৌ চুক্তি হয়েছিল এই বছর, আর লখনৌ সেশন হয়েছিল ১৯১৬ সালে। লখনৌ সেশনের সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। ১৯১৬ সাল, মনে রাখবেন ১৯২০ সালে একটা বিশেষ অধিবেশন হয়েছিল, সেই বিশেষ অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। উনি কলকাতায় যে সেশনটা হয়েছিল বিশেষ স্পেশাল অধিবেশন, লালা লাজপত রায় সেখানকার অধিবেশনের সভাপতি ছিলেন। এখান থেকেও প্রশ্ন অনেকবার এসছে। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করা হয় ১৯২৩ সাল। তো চলে আসুন পরের প্রশ্ন, ১৪ দা খুদাই খিমাতগড়ের নেতা কে ছিলেন? খুদাই খিমাতগড়ের নেতা ছিলেন খান আব্দুল গাফার খান। ১৫ নম্বর প্রশ্ন, বাংলা তারিখি আন্দোলনের নেতা কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, বাংলা তারিখি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। হয়ে যাবে সঠিক প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন ১৬ নম্বর, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম হলো মজুর মহাজন। ভেরি ইম্পর্টেন্ট। ১৭ নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটা কে বলেছিলেন? শিবাস্বামী আয়ার। ১৮, ব্যাক টু বেদাস, এটা সবাই জানি আমরা, ব্যাক টু বেদাস স্লোগানের প্রবর্তন কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী, ১৮৭৫ সাল। আচ্ছা, ১৯ তারিখের প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? এটা আমরা সবাই জানি, রাসবিহারী ঘোষ। এটা কিন্তু ঘোষ না, অনেকে ঘোষ করে দিয়ে চলে আসে, অপশনে থাকে। ২০ নম্বর, ১৮৩৫ খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে বর্তিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি ভাষা। ২১, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে হবে আমার মৃতদেহের উপর দিয়ে? কে বলেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্যাস্ত আইন পরীক্ষায় খুব দেয়। সূর্যাস্ত আইন প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস, ভেরি ইম্পর্টেন্ট। কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যু হয়? খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা, ফুডের এসআর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযানের জন্য। ২৪ আগের প্রশ্ন, কোন ঘটনা মহাত্মা গান্ধীকে ১৯২২ সালে অসহযোগ আন্দোলনে স্থগিত করতে বাধ্য করেছিল? আমরা সবাই জানি এবং পড়ে আমরা অভিজ্ঞ, চৌরিচৌরা গণহিংসা। সেটা কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিলেন? কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা জানি যে মনুস্মৃতি। অনেক সময় পরীক্ষার সময় ভগবদ গীতা করে দিয়ে ভুল করে চলে আসে, মনুস্মৃতি হচ্ছে ল রিলেটেড বই। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, এবং ফাস্টেস্ট অ্যাডমিন বলে কোনো মেসেজ দিতে চাইলে দিতে পারেন টেলিগ্রামে। থ্যাংক ইউ।